এই সমস্যাটা কি? ঘন্টা তো ওয়েট করতেই হচ্ছে, জল নেই, চড়া পড়ে গেছে বলছে ওদিকে কুমড়াটি, ওদিকে জল নেই, দাঁড়িয়ে থাকতে হচ্ছে 3-4 ঘন্টা, বাচ্চা নিয়ে বিরক্ত হচ্ছি রোদের মধ্যে, মানে মানুষের দুর্ভোগ হচ্ছে। কোথায় যাবো? ওপারে হলদিয়া যাবো। আচ্ছা, তো বলছে ও চড়া পড়েছে, জল নেই, জোয়ার আসলে জল হবে তবে চলবে, নাহলে বন্ধ থাকবে। 2 ঘন্টা তো দাঁড়িয়েই আছে এখানে। আচ্ছা, তারপরে এই লঞ্চ এলো। পরে এই লঞ্চ, লঞ্চে এটাতেও তো ঢুকতে পারবো কিনা ঠিক নেই, লোক এত লোক মাঠ অসীমা ফুটেছে, হাঁটার জন্য জল নেই, তো লঞ্চ ভেসেল কিছুই ঢুকতে পারছিল না। ওই 7:15 পরে বন্ধ ছিল, তারপরে প্রায় 9:30 পরে ছাড়লো, 10:00 দিকে। হ্যাঁ, 10:00, 9:30 পরে জোয়ার এলো, তারপরে এক এক করে ছাড়লো, 3-4টা অ্যাক্সিডেন্ট ছেড়েছে, প্রচণ্ড ভিড়, ওই পাশে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এদিকে ও মানে ব্যাস লঞ্চ চলাচল না করার জন্য চলছে না, তো ওখান থেকে তো ভিড় হয়ে যাচ্ছে পরপর, 7:15-20 থেকে যা লোক জমছে পুরো 9:30-10 অবধি, মানে ওই পাশে নানা করে 1,500 লোক, ওইটুকু যেটি আটকাতে পারছে না, তো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটবে। মানে কী কারণে চলছে না বলছে কর্তৃপক্ষ? জল নেই তো, জল ড্রেজিং না করলে, মাটি না সরালে জলও যাবে না, আর জল না গেলে ভেসেল বা লঞ্চ লাগবে কী করে, না লাগলে ছাড়বে কী করে, ড্রেজিং করতে হবে। 7:15-10 এই সবে ছাড়লো, মানে এরপরে কাজ কাজে কাজে যাবো কী করে সেটাই ভাবছি, অফিস ধরবো কী করে বা স্কুল ধরবো কী করে সেটাই ভাবছি। জগন্ময় রায়।